সৃষ্টিতত্ত্বে অনন্ত শক্তির সাড়ার ভেতর দিয়ে এটাই বোঝা যায় যে আবহমান কাল হতে একটা ধ্বনি বা সুরই যেন অবিরাম বয়ে চলেছে। সুর দিয়ে সেই ধ্বনি যেন ফাঁকাকে ভরে রেখেছে। ফাঁকা ও ভরপুর তাই একই অবস্থা, ধ্বনি বা চৈতন্যতা ভরপুর হয়ে রয়েছে। যেখানেই ফাঁকা সেখানেই ধ্বনি, এই ধ্বনি হল নাদ, ধ্বনি শব্দ, ধ্বনি হল নাম বা জপ। ওই এক সুরের ধ্বনি মহাশূন্য থেকে এসে জমাট বেঁধে অগণিত রূপ নিয়েছে। ধ্বনি থেকেই জীব জগতের সৃষ্টি, গোটা জগৎটাই ধ্বনির রূপ। শব্দ বা ধ্বনি হতেই মেঘ গর্জন হয়, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়, পৃথিবী যে ঘুরছে ধ্বনি বা শব্দকে আশ্রয় করেই ঘুরছে। গাড়ি ঘোড়া যে চলছে, প্লেন যে উড়ছে, আলো জল বাতাস যে চলছে আবহমান কাল থেকে, ধ্বনিকে অবলম্বন করেই সব চলছে। জীবলোক ধ্বনি হতে সৃষ্টি হয়ে ধ্বনিকে আশ্রয় করেই চলেছে, ধ্বনির মাঝেই ভাসমান রয়েছে। বরফ যেমন সাগরে ভাসে, জগৎটাই তাই ধ্বনি। ধ্বনি আর জগতে কোনোই পার্থক্য নেই। শব্দই শুধু ধ্বনি নয়, ইঙ্গিতের যে ভাষা সেখানেও রয়েছে ধ্বনি। চালচলন, কথাবার্তা, স্নেহ ভালোবাসা, আদর আপ্যায়ন, এই যে নানাভাবে ভাবের আদান প্রদান চলছে, প্রকারান্তরে সবাই ধ্বনিকেই ব্যবহার করে চলেছে। ধ্বনি প্রকৃতি দত্ত, সবার মাঝেই সহজাত। বিভিন্ন ইন্দ্রিয়ের যে চাহিদা তার মূলেও রয়েছে সেই ধ্বনি। আবার ধ্বনির কথাই হচ্ছে বিভিন্ন রাগ রাগিনীর কথা। হাসি কান্না, দেখাশোনা, খাওয়া দাওয়া সবই ধ্বনির কাজ, ধ্বনি করিয়ে নিচ্ছে সব কিছু। এই যে শৈশব হতে যৌবন, তারপর বার্ধক্য, এ সবই হচ্ছে ধ্বনিরই কাজ, কোনোটা কোমল, কোনোটা বা করি। জীবনভর যে যা কিছু করছে ধ্বনিকে আশ্রয় করেই করছে। সবই চলছে ছন্দে ছন্দে, সুরে সুরে, মাত্রা অনুযায়ী মাত্রা দিয়ে দিয়ে। জীবনের সব কিছুতেই তাই সুর আছে, ছন্দ আছে, সম ফাঁক লয় আছে। এক দুই তিন করতে করতে ষোলো মাত্রায় এলেই সমে আসছে, তখনই টান উঠছে নাভি মূলে। জীবনের যে সুর তা থার্মোমিটারের পারদের মতো একবার ওঠে, একবার নামে, কিন্তু শেষ সুর যেটা, সেটা আর ওঠানামা করে না। সেই মূল সুরের সাথে তা একাকার হয়ে যায়। শব্দ বা ধ্বনিকে আশ্রয় করে যা চলে, ধ্বনির দ্বারাই তাকে আটক করা যায়, এটাই নিয়ম। ধ্বনিকে অবলম্বন করেই জীবের সৃষ্টি, তাকে আশ্রয় করেই মৃত্যু, সুখ দুঃখ যাবতীয় যা কিছু। তাই ধ্বনি হচ্ছে জীব জগতের একমাত্র অবলম্বন, চলার পথের পাথেয়। তাই নাম ও জপই হচ্ছে একমাত্র অবলম্বন। নামে ও জপে মাতোয়ারা হয়ে থাকলে, সব সময় সুরে তন্ময় হয়ে থাকলে, আপনি সেই সুর ধ্বনিত হবে। বিভিন্ন যন্ত্রের বিভিন্ন শব্দ এক সুরে এক তানে বাঁধতে পারলে তবেই ভালো লাগে। তেমনি সংসারের সব সুরকে সুরে আনতে পারলেই মহাশূন্যের সেই মহাসুরের সাথে যার যার সুর মেলাতে পারলেই আসবে পরম তৃপ্তি। সকল আশা আকাঙ্ক্ষা তখন মিটে যাবে, বিশ্ব রহস্য তখনই জানা যাবে। প্রণব মন্ত্রের সাথে একই যোগাযোগে যুক্ত রেখে জীবনের এই সুরের রেওয়াজ করাই তাই একমাত্র করণীয় সবার। এই সুরের সাথে প্রকৃতির ধ্বনির মিল আছে। সংসারে সবার সাথে ভাব রেখে চললে, সকলকে ভালোবাসতে পারলে, তবেই এই সুরটা সুরে আসবে।
সুরের সাথে সুরের মিল না থাকলে কোনো বাজনাই ভালো লাগে না। তেমনি সবার সাথে প্রেম প্রীতি ভালোবাসা না থাকলে জীবনে সুর জাগে না। সুরকে জাগাবার জন্যেই সংসারে মায়া মোহের বন্ধন। এটা বাধা নয়, অন্তরায় নয়, সবার সাথে প্রেম প্রীতি বজায় রেখেই ধনীর রেওয়াজ করতে হবে, সুরকে সাজতে হবে। জীবনে যে যা কিছু করছে সব কিছুতেই সুর আছে। জীবনের মূল সুরটাকে যদি দেহযন্ত্র আর মন্ত্রের সাথে যুক্ততায় রাখা যায় তবেই সুর বেজে উঠবে। তাই সবাইকে ভালোবাসার বাঁধনে বেঁধে সংসারের কর্তব্য কাজের ভেতর দিয়ে সবার সাথে মিল রেখেই জাগাতে হবে সেই সুরকে। সংসারের ব্যথা বেদনা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে স্বাভাবিকভাবেই জাগবে সত্যিকারের সেই সুর, বিশ্ব প্রকৃতির সেই মূল সুর। নাদ ও ধ্বনির আরম্ভ নেই, শেষও নেই, চিরদিনই এটা ছিল, বরাবরই থাকবে, এর আদিও নেই অন্তও নেই। এই যে সৃষ্ট বস্তু ও জীব জগৎ, এর সবটাই ধ্বনি, সবটাই নাদ। যেখানে যা কিছু দেখছি কোনোটাই তার সত্যিকারের রূপ নয়। মাটি থেকে এসেছে পাথর, গলিত লাভা থেকেই এসেছে মাটি, তেজ কণিকা থেকেই মাটি ও জীব জগতের সৃষ্টি। যেখানেই পরিবর্তন রয়েছে বুঝতে হবে সেখানেই প্রাণ রয়েছে, চৈতন্য রয়েছে, মাত্রা রয়েছে, সুর রয়েছে। এই যে আমাদের ইন্দ্রিয় বোধ, এই যে দাঁত নখ চুল, যেখানে যা প্রয়োজন সব নিখুঁত ভাবে সাজানো রয়েছে, এটাই তো সুর, এটাই তো ধ্বনির পরিচয়। এই যে সুসজ্জিত রয়েছে সব কিছু, এই সাজানোর সাথে যদি বাজনা থাকে, বাজাবার জন্যে যদি যন্ত্র থাকে, তবেই তো বের হয় সুর ধ্বনি। সামঞ্জস্য বা হারমোনি রক্ষা করাই সুরের কাজ। পৃথিবীতে এই যে অগণিত সৃষ্টি, সবার প্রয়োজন মতো এই যে সব কিছু সুসজ্জিত রয়েছে, জীবজগতে সবাই যে একে অপরের সাথে মিল রেখে চলছে, এই যে মিলন, এটাই তো সুর। এই যে আলো জল বাতাসের সাথে জীবজগতের যোগাযোগ রয়েছে, মিল রয়েছে, এটাই তো সুর। এভাবে সুর হতেই অগণিত সৃষ্টি হয়ে চলেছে। ধ্বনি বা সুর হতেই সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে শিখেছে। তাই যার যার দেহযন্ত্রে সুরের রেওয়াজ করলে সুর ঠিকই বেরোবে। আমাকে ডাকলে আমি যে সাড়া দিই, তোমাকে ডাকলে তুমি যে সাড়া দাও, কে সাড়া দেয়? ধ্বনি তো সাড়া দেয়। তাই সেই বিশ্ব ধ্বনির চর্চা করলে সে কেন সাড়া দেবে না? কেন সেই মহাসুর জাগবে না? আবহমান কাল হতে যে সুর আপন মনে প্রবাহিত হয়ে চলেছে, তার তত্ত্বে ও জ্ঞানে নিজেকে যে তন্ময় করে দেবে মহাশূন্যের মহাসুরকে, সেই সুরে এনে সুরজ্ঞ হতে পারবে, সব কিছুই সে জানতে পারবে, বুঝতে পারবে। এভাবেই প্রকাশ পাবে সর্বজ্ঞতা, সর্বদর্শিতা। পাহাড় পর্বত সাগর প্রকৃতি যাবতীয় যা কিছু সবই সুরে ভরা। ওদের ধ্যানে জ্ঞানে তন্ময় হয়ে থাকলে সহজেই জেগে উঠবে বিশ্ব প্রকৃতির সেই মূল সুরধ্বনি। সেটাই হচ্ছে বেদধ্বনি, প্রকৃতির সেটাই প্রকৃত সুর। সব কিছুর মূলেই হচ্ছে ধ্বনি বা সুর। ধ্বনি বা নাদকে বুঝবার জন্যেই বিশ্ব জগতের সৃষ্টি, এর জন্যেই ফাঁকা আকাশে মেঘ গর্জন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাড়িপাত হচ্ছে। এই যে আলো গর্জন বর্ষণ, এদের একত্রিত রূপই হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে এনার্জি, ধ্বনি হচ্ছে ম্যাটার। ধ্বনিকেই তাই ধ্বনিত করতে হবে জীবনের প্রতি কাজে, নাম
বা মন্ত্রের মাধ্যমে। এই ধ্বনি মহাশূন্যকে চৈতন্যে ভরপুর করে রেখেছে। ধ্বনি জমাট বেঁধে অগণিত রূপ নিয়েছে। ধ্বনি থেকেই সব কিছুর সৃষ্টি হচ্ছে। ধ্বনির সেই বিরাট ক্ষমতা আজ আমাদের মাঝে সুপ্ত অবস্থায় রয়েছে, জাগবার অপেক্ষায়। জীবনের চলার পথে ঘাত প্রতিঘাত আর হাহুতাশের ভেতর দিয়ে জপ আর নামের মাধ্যমে সেই ধ্বনির বীজ যেদিন জেগে উঠবে, বেজে উঠবে, সেদিন প্রকাশ পাবে কি বিরাট আমাদের ক্ষমতা। ধ্বনির ধনে ধ্বনি হলেই মিলবে সত্যিকারের মণি। এই ধ্বনির বীজ যাতে স্বাভাবিকভাবে সবার মাঝে ফুটে উঠতে পারে, তার জন্যই সবার মাঝে বয়ে চলেছে সেই গুরুগম্ভীর মেঘগর্জন আর কালবৈশাখী ঝড়ের দাপট। তাই তো সবার মাঝে রোগ শোক দুঃখ বেদনার ঝড় এত হাহাকার। এটা হচ্ছে ধ্বনির সাথে, বিশ্ব প্রকৃতির সেই সুরের সাথে মিলনের ঝড়। তাই সংসারের শত ঝড়ঝাপটার মাঝেও ধ্বনির কাজ, সুরের চর্চা, নাম ও জপের কাজ চালিয়ে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছায়। অনর্গল নাম ও জপ করে গেলে, সব সময় সুরে ডুবে থাকলে, সুরের মাধ্যমেই সকল ক্ষমতার প্রকাশ ও বিকাশ হবে। তখন তোমাদের মাঝেই জেগে উঠবে সেই মেঘগর্জন, মহানিনাদের সেই মহাধ্বনি। তারপরই শুরু হবে বর্ষণ। সহস্রারে সহস্রধারায় হবে শক্তির বিকাশ। প্রতি জীবের মাঝেই অগণিত জীব রয়েছে প্রতি রক্ত কণিকায়। তোমার সুরের সাথে সুর মিলিয়ে তোমার ভেতরকার সেই জীবগুলো যখন সুর দেবে, অন্তর্নিহিত সেই সুরধ্বনি তখনই জেগে উঠবে। তখন বুঝতে পারবে কি বিরাট ক্ষমতা রয়েছে যার যার দেহ যন্ত্রে। সুর ও সাড়া যার যার দেহ যন্ত্রের ভেতরই রয়েছে, একটু সাধলেই জেগে উঠবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।